ये मैच आप देख रहे हैं, हमारे भाइयों को ये विन चाहिए। সাকিবের অধিনায়কত্ব বাতিল করা দরকার, হঠাৎ লাইভে এসে বাংলাদেশকে নিয়ে একই বললেন শোয়েব আখতার, বিস্তারিত ভিডিওতে দেখুন। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ছিল, তারপর থেকে একের পর এক হারের ব্যর্থতা, যেন ব্যর্থতার রচনা তৈরি করেছে বাংলার টাইগাররা। আজকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা। প্রথমে তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস, দলের জন্য কিছুটা হলেও ভালো কিছু করেছে লিটন দাস, তবে তানজিদ তামিমের পারফরমেন্সটা বিশ্বকাপের প্রথম থেকেই একেবারেই দুর্বল। এরপরে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, এদের পারফরমেন্স তো বলার বাহিরে। তবে আজকের ম্যাচে সাকিব আল হাসান 64 বল থেকে 43 রান করেছিল। এরপরে মাহমুদুল্লাহ পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু সংগ্রহ করতে 70 বল থেকে 56 রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন, তবে পাকিস্তানের বিপক্ষে 204 রান, এটা তো অপ্রত্যাশিত, মেনে নেওয়া অসম্ভব। তবে আজকের ম্যাচে পাকিস্তানের দুর্দান্ত জয়। হঠাৎ লাইভে এসে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার বলেন, বাংলাদেশ ক্রিকেট দল অনেক ভালো ও শক্তিশালী দল, তবে সাকিবের অধিনায়কত্ব করতে এসে একের পর এক ভরাডুবিতে টাইগাররা, তাদের এখন সাকিব আল হাসানকে অধিনায়কত্ব থেকে বাতিল করতে হবে, এমনটা বলেছেন শোয়েব আখতার। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, সাকিব আল হাসানের অধিনায়কত্ব বাতিল করা দরকার কি? জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ।